নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মেষ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মেষ রাশির জাতক বা জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিকে প্রবলেম ক্রিয়েট হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি কিছু উপায় বলতে চলেছি, যে উপায়গুলো আপনারা যদি ফলো করেন তাহলে আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা সম্ভব। তাই ভিডিওর এতটুকু অংশ মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনি যদি মেষ রাশির বা মেষ লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি বিস্তারিতভাবে জানাতে চলেছি, অর্থাৎ এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কেমন যেতে চলেছে, পারিবারিক স্থিতি কেমন যেতে চলেছে, বৈবাহিক জীবন কেমন যেতে চলেছে, সন্তান সুখের দিক কেমন যেতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তবে একটি বিষয় মাথায় রাখবেন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল মেষ রাশির জাতক ও জাতিকার জন্য প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় যে 100-100 মিলবে এ ধরে কখনো এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচট টাকাবেন না। যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশি বা মেষ লগ্নের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহের গোচর হতে চলেছে, আসুন আগে জেনে নেওয়া যাক। 6 সেপ্টেম্বর শুক্র গ্রহের তুলা রাশিতে গোচর হতে চলেছে এবং 6 সেপ্টেম্বরই মঙ্গলের কন্যা রাশিতে গোচর হতে চলেছে। 14 সেপ্টেম্বর বৃহস্পতি মকর রাশিতে গমন করতে চলেছে। 17 সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে গমন করতে চলেছে। 22 সেপ্টেম্বর বুধ গ্রহ তুলা রাশিতে গমন করতে চলেছে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ মেষ রাশির জাতক ও জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে। যে যে গ্রহের গোচর হতে চলেছে এই মাসে, সেই সমস্ত গ্রহের গোচরের কি ফল হতে চলেছে সেই সমস্ত ভিডিও আমার চ্যানেলে সময় মতো আপলোড হয়ে যাবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক মেষ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কী বার্তা বহন করতে চলেছে। প্রথমে আসে কেরিয়ার। দেখুন, কেরিয়ারের দিকে কিন্তু এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। সারা মাসই কিন্তু একরকম শুভ যাওয়ারই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ কেরিয়ারে আপনাদের কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই মাসে আপনাদেরকে প্রপার প্ল্যানিং করে কিন্তু এগোতে হবে। অর্থাৎ আপনি ব্যবসা করেন বা চাকুরি যাই করেন না কেন, প্রপার প্ল্যানিং করে এগোতে হবে। বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদেরকে একটু বুঝে এগোতে হবে, কোথায় ইনভেস্ট করব, কোথায় ইনভেস্ট করব না, এগুলো প্রপার প্ল্যানিং করে যদি আপনি এগোতে পারেন তাহলে আপনার ইচ্ছা মতনই আপনি কিন্তু প্রফিট গেইন করতে পারবেন। এটি কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এই মাসে যে সমস্ত অর্থ আপনার ব্যবসা ক্ষেত্রে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও কেউ যদি মনে করেন যে ব্যবসা স্টার্ট আপ করবো, সেটাও কিন্তু এই মাসে আপনারা করতে পারেন। 6 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত আপনাদের এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং তার থেকেও বেশি পরিমাণে শুভ হওয়ার সম্ভাবনা রয়েছে কেরিয়ারের স্থানে, সেটি হচ্ছে 22 তারিখের পরবর্তী সময়ে। সে সময় কিন্তু আপনাদের সোনায় সোয়াগা হতে চলেছে, অর্থাৎ
কেরিয়ারে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে উত্থান লক্ষ্য করা যাচ্ছে। শুধু তাই নয়, এই মাসে আপনাদের নতুন কোনো দায়িত্ব আপনাদের কাঁধে পড়তে পারে, আর সেই সমস্ত দায়িত্ব আপনারা প্রপারভাবে মেনটেন করে আপনাদের পদমর্যাদা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। এ তো গেল কেরিয়ার। এরপর আছে স্টাডি, অর্থাৎ পড়াশোনা কেমন যেতে চলেছে এই মাসে। দেখুন, এই মাসে আপনাদের পড়াশোনার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। তবে এই মাসে কিন্তু শরীর কিন্তু কিছু পরিমাণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে কিন্তু কিছু পরিমাণ স্টাডিতে কিন্তু হ্যাম্পার হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট আপনাদের পড়াশোনার দিক যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাস যত গড়াবে আপনাদের কিন্তু লেখাপড়ার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু বৃদ্ধি পাবে। সেটা হায়ার লেভেল বলুন বা লোয়ার লেভেল, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন, মাসের মাঝামাঝির পর থেকে কিন্তু আপনাদের সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু সফলতা নিশ্চিত হতে চলেছে। এছাড়াও যারা বিদেশে পড়াশোনা করার জন্য প্রচেষ্টা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে। এর পাশাপাশি যারা বিদেশে অলরেডি পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের পড়াশোনায় কিন্তু যথেষ্ট পরিমাণে প্রোগ্রেস দেখতে পাওয়া যাচ্ছে। এ তো গেল মেষ রাশির জাতক ও জাতিকার শিক্ষার্থীদের কেমন যেতে চলেছে। এবার আসুন, আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের পারিবারিক স্থিতির জায়গাটা কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে পারিবারিক স্থিতি কিন্তু খুব একটা যে ভালো যাবে আমি তা বলতে পারছি না, অর্থাৎ পরিবারের মধ্যে একটা মতান্তর, মতবিরোধ, ঝগড়া, ঝামেলা এগুলো কিন্তু হামেশাই লেগে থাকবে। এছাড়াও আপনার মায়ের শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। আর যাদের মা অসুস্থ অলরেডি রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধান থাকার প্রয়োজন রয়েছে। এই মাসে ভাই বোনের সাথেও কিন্তু সম্পর্কের অবনতি দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ ভাই বোনের সাথে মতান্তর, ঝগড়া, ঝামেলা এই সমস্ত আসার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এদিকটা অবশ্যই একটু মাথায় রাখুন। এবং এই মাসে আপনি একটু ধৈর্য ধরে থাকুন, তাহলে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। আর আপনি যদি অ্যাগ্রেসিভ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু বিশাল বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে। তবে মাসের শেষের দিকে এই যে প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, সেই প্রবলেম কিন্তু অনেকটাই কাটতে চলেছে, এবং পুনরায় আপনাদের মধ্যে কিন্তু সেই ভালোবাসার সম্পর্ক কিন্তু গড়ে উঠতে চলেছে। এ তো গেল ফ্যামিলি লাইফ কেমন যেতে চলেছে। আসুন জেনে নিই আপনাদের লাভ লাইফ এবং ম্যারিড লাইফ এই দুটি সেপ্টেম্বর মাসে কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের প্রেমের দিক কিন্তু খুব একটা যে ভালো যাবে তা কিন্তু বলা যাচ্ছে না। প্রেমিক প্রেমিকার মধ্যে মতান্তর, মতবিরোধ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি প্রেম ভেঙে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনাদের মধ্যে কিছু ছন্দবাতিক মন এই প্রেমকে ভেঙে দিতে পারে। তাই অহেতুক কোনো সন্দেহ করবেন না। এবং এর পাশাপাশি আপনারা এই মাসে আপনার প্রেমিক বা আপনার প্রেমিকাকে যোগ্য সম্মান দেওয়ার চেষ্টা করুন, যা করলে এই প্রেম থেকে কিন্তু কষ্ট পাওয়া, দুঃখ পাওয়া থেকে আপনারা বিরত থাকবেন। তবে মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের প্রেম থেকে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না, এবং প্রেম থেকে যারা বিবাহে রূপদান দিতে চাইছেন তারা কিন্তু রূপদান দিতে পারবেন। এরপর আসি দাম্পত্য জীবন। মাসের শুরুতে দাম্পত্য জীবন কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলা যাচ্ছে না, কিন্তু মাস যত গড়াবে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে সুখময় হতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে। এর পাশাপাশি আপনাদের মানসিক স্থিতির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার সম্পর্ক কিন্তু গড়ে উঠবে। এই মাসে আপনারা সন্তান প্রাপ্তি করতে চলেছেন, অর্থাৎ সন্তান সম্ভব হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস মোটের উপর দিয়ে শুভই বলা যায়। এ তো গেল লাভ লাইফ এবং ম্যারিড লাইফ কেমন যাবে সেপ্টেম্বর মাসে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা কেমন যেতে চলেছে, কতখানি মজবুত হতে চলেছে বা কতখানি প্রবলেম ক্রিয়েট করতে চলেছে।
এই মাসে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক স্থিতির জায়গাটা। অর্থাৎ এই মাসে যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের হাতে আসতে চলেছে। এর পাশাপাশি আপনি চাকরি করুন বা ব্যবসা বা সেলফ প্রফেশনে থাকুন না কেন, তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি আপনারা লটারি, সাট্টা, চুয়া এই সমস্ত জায়গা থেকেও কিন্তু হঠাৎ করে অর্থ প্রাপ্তি করতে চলেছেন। অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে মজবুত হতে চলেছে এই মাসে অন্তত। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই মাসে আপনাদের আয় যেভাবে হবে খরচাও কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা মেটাতে গিয়ে এমন কিছু এক্সপেন্সিভ প্রোডাক্ট কিনে ফেলবেন যেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে অ্যামাউন্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে বলবো, আপনাদের অর্থকে স্থির রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যান। অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বাড়ান, অহেতুক এমন কিছু খরচা করবেন না যে খরচাগুলো কোনো প্রয়োজনই নেই। অর্থাৎ যদি একটি ফ্রিজ কেনার ব্যাপার থাকে, আপনি সিঙ্গেল ডোর নিন, ডবল ডোর নিতে যাবেন না, এটাই আমার বলার। এরপরে আসি আপনাদের হেলথ কেমন যেতে চলেছে। দেখুন, এই মাসে আপনাদের হেলথের জায়গাটা কিন্তু খুব একটা যে ভালো যাবে তা বলতে পারছি না। এই মাসে কিন্তু হেলথ নিয়ে কিন্তু অনেক প্রবলেম ক্রিয়েট কিন্তু হতে চলেছে। অর্থাৎ মেডিকেল এক্সপেন্সেস কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের গ্যাস, অম্বল, পেটে ব্যথা এবং হজম সংক্রান্ত প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের পায়ে চোটাঘাত লাগারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, ব্যাক পেন আসারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এই মাসে আপনাদের হেলথ নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভুগতে হতে পারে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা বিশেষ করে সাবধান থাকুন এবং বড় কোনো কিছু ঘটলেই আপনারা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করুন। এবার আসুন, আমি আপনাদেরকে কিছু উপায় বলে দিচ্ছি যে উপায়গুলো আপনারা করলে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের যা যা প্রবলেম চলছে সেই প্রবলেম কিন্তু অনেকটাই কাটবেই কাটবে। প্রথমত, আপনারা এই মাসে হনুমানজির পূজা অর্চনা করুন। যদি হনুমান মন্দিরে নাও যেতে পারেন, তাহলে হনুমানজির কোনো মূর্তিতে বা ছবিতে আপনারা প্রতি মঙ্গলবার ও শনিবার পুজো করুন। এর পাশাপাশি মুসুরির ডাল আপনারা এই মাসে কোনো দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন, যেখান থেকে কিন্তু আপনাদের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা সম্ভব। তো এই ছিল মেষ রাশির জাতক ও জাতিকার সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে তা নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।